এই রোগের মোকাবিলায় আপনাদের সকলের সহযোগিতা একান্ত ভাবে কাম্য। নিজেদের বাগানে ও ছাদে কোনোভাবে কারণ হচ্ছে যে আমাদের বেশ কিছু সহনাগরিক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছে। প্রতি বছরই এই সময় থেকে শীতকালের আগে পর্যন্ত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেশি থাকে। কলকাতায় ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের, তারই মধ্যে দুর্গাপুরের সিটি সেন্টারে প্রায় 10 জন ডেঙ্গুতে আক্রান্ত। দুর্গাপুর সাব ডিভিশনে এখন মোট আক্রান্তের সংখ্যা 30 জন। মঙ্গলবার দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি ও দুর্গাপুর নগর নিগমের প্রশাসন মণ্ডলীর সদস্যরা রাখি তিওয়ারি সহ নগর নিগমের কর্মীদের নিয়ে সিটি সেন্টার লাগোয়া কবিগুরু এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচার করা হলো স্প্রে করাও। দেখেছেন যে পলাশডিয়াতে আমাদের একসঙ্গে অনেকটা পরিমাণ বেড়ে গেছিল ডেঙ্গুর। এখন পলাশডিয়া মোটামুটি মানে সব সুস্থ আছে, ওখানে আর কোনো কেস নেই সেরকম। আমরা কিছুদিন দেখলাম সিটি সেন্টারেও কেস খুব বেড়েছিল, প্রায় ওই 33-34 এরকম কেস। তো এখন সবাই সুস্থ আছেন। এখন আমাদের যেগুলো অ্যাক্টিভ কেস আছে মানে 10টার মতন এখনও আছে পজিটিভ কেস। তো তারা হসপিটালে আছেন এবং মানে ঠিক আছে, হসপিটালে থাকলেও ঠিক আছে। তো সেই জন্য আজকে SDM স্যার সহ আমরা একটু বেরিয়েছিলাম। আজকে ডাক্তারবাবু আছেন, আমাদের এসআই আছে এবং পুরো ডেঙ্গু টিম আছে। তো প্রত্যেককে নিয়ে আজকে আমরা একটু সিটি সেন্টারে, যেহেতু বেশি কেস পাচ্ছিলাম এর মধ্যে, তো সেই জন্য আজকে একটু সিটি সেন্টারে আমরা বেরিয়েছিলাম যে মানুষকেও একটু সচেতন করা আমাদের মাইকিং নিয়ে। এবং বাড়ি বাড়িও দেখলাম অনেকের এখানে বড় বড় টব, ফুলের টব থাকে, সেখানেও জল জমা থাকে। তো সেইগুলো একটু বাড়ি বাড়ি গিয়ে আমরা দেখলাম স্যার। দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।